ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার 100 বছর উদযাপনের দিন হল বৃহস্পতিবার, কিন্তু একটা অস্বাভাবিক সন্ত্রাসের পরিস্থিতিতে ত্রিপুরায় দিনটি উদযাপন করতে হচ্ছে। তিনি জানান, বিনা সার্চ ওয়ারেন্টে সিপিআইএম সদর দপ্তরে সার্চ করা হচ্ছে, প্রতিহিংসামূলকভাবে বাদল চৌধুরীকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে বর্তমান বিজেপি সরকার। গৌতম দাস এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করে। প্রাক্তন সদস্য নারায়ণ কর, তাকেও ফিল্মজি অভিযোগে তাকে সকালবেলা তাকে নিয়ে গ্রেপ্তার করে রেখেছে। কি অভিযোগ? বাদল চৌধুরীর একজন পিজি, তাকে দিয়ে একটা জোর করে একটা অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ? নারায়ণ কর নাকি বাদল চৌধুরীর পিজিকে অফিসে আসতে বাধা দিয়েছেন, আমাদের অফিসে ঢুকতে বাধা দিয়েছেন, আর এই অভিযোগে গ্রেপ্তার করা যায়? যদি আমি ধরেও নিই যে সেটা সত্য, এখানে তো অফিসের মধ্যে সেখানে পুলিশের দেহরক্ষীদের তো আমাদের ঢোকার অধিকার নেই। তারা যদি যাদের যে সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা যারা আছেন, তাদের যে দেহরক্ষীরা, তারা একটা তাদের বসার নির্দিষ্ট জায়গা আছে, এখানে কেউ এসে সেই সীমা লঙ্ঘন করেন না। তো এর বাইরে তো কেউ বলেননি, এখানে নারায়ণ করও বলেননি তাকে সেখানে গ্রেপ্তার করার। এই যে বর্বরতা, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য।